আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি এই ভিডিওতে দেখাবো হটলিঙ্ক সিম থেকে হটলিঙ্ক সিমে কীভাবে ব্যালেন্স ট্রান্সফার করবেন, অথবা আপনার অ্যাকাউন্টে যথেষ্ট পরিমাণ টাকা নেই, আপনি আপনার বন্ধু বান্ধব বা আত্মীয় স্বজনের কাছ থেকে কীভাবে ব্যালেন্স নিয়ে আসতে পারবেন। যদিও বিষয়টা সিম্পল, তারপরও অনেকে আমার কাছে রিকোয়েস্ট করেছেন এই নিয়ে একটা ভিডিও তৈরি করার জন্য, তাই আমি এই ভিডিওটা ক্রিয়েট করেছি। যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অন করে দিবেন এবং পুরো ভিডিওটা সঙ্গে থাকবে। দুইটি উপায়ে হটলিঙ্ক টু হটলিঙ্কে ব্যালেন্স ট্রান্সফার এবং কারো কাছ থেকে টাকা নিয়ে আসতে পারবেন। সো সহজ যে উপায়টা রয়েছে আমি সেটাই আজকে আপনাদেরকে এখানে দেখাবো। তো চলুন পুরো বিষয়টা আমরা মোবাইলের ডিসপ্লে গিয়ে দেখি। সো বন্ধুরা, আমরা চলে আসবো আমাদের মোবাইলের ডিসপ্লে। ডিসপ্লে আসার পর চলে যাব মেনুতে। মেনুতে আসার পর এখানে হটলিঙ্কের যে অ্যাপস আছে এটা আমরা এখান থেকে ওপেন করে দিব। যারা হটলিঙ্কের অ্যাপস ইউজ করেন তো বেটার, আর যারা ইউজ করেন না আপনারা এই অ্যাপসটা ডাউনলোড করে নেবেন। তো এখানে আপনি ব্যালেন্স দেখতে পারবেন। ব্যালেন্সের পাশে দেখবেন টপ আপ নামে একটা অপশন আছে, এটার উপরে টাচ করে দেবেন। টাচ করে দেওয়ার পর একদম নিচে আসবেন। নিচে আসার পর তিনটা অপশন পেয়ে যাবেন, এসওএসও টপ আপ, শেয়ারের টপ আপ, আক্সে টপ আপ। এসওএস টপ আপ হলো আপনি অ্যাকাউন্টে যথেষ্ট টাকা নেই, আপনি হটলিঙ্ক থেকে টাকা লোন নিয়ে যে কোনো সময় কথা বলতে পারবেন। তারপর নিচে একটা অপশন দেখতে পারবেন শেয়ারে টপ আপ, অর্থাৎ আপনার ব্যালেন্স যদি অনেক থাকে সেই টাকাটা আপনি অন্য কোনো হটলিঙ্ক নাম্বারে শেয়ার করে দিতে পারবেন। সেক্ষেত্রে আপনি এটার উপরে টাচ করে দিবেন। টাচ করার পর এখানে একটা মোবাইল নাম্বার বসিয়ে দিবেন। আমি একটা মোবাইল নাম্বার বসিয়ে দিলাম। বসিয়ে দেওয়ার পর এখানে অনেকগুলো ব্যালেন্সের ফিগার দেখতে পারবেন, যে কোনো একটা ফিগার এখানে টাইপ সিলেক্ট করে দিবেন। আমি এখানে 10 সিলেক্ট করে নিচে দেখবেন শেয়ার নামে একটা অপশন আছে, এটার উপরে ক্লিক করে দিবেন। ক্লিক করার পরে আপনার ফোনে একটা ওটিপি কোড চলে আসবে, সেই কোডটা এখানে বসিয়ে দিবেন। ওটিপি কোডটা এখানে বসানোর পর এখানে শেয়ারে ক্লিক করে দিবেন। শেয়ারে ক্লিক করার পর এখানে দেখেন আমার এখানে মেসেজ আসছে, সরি ইউ ডু নট হ্যাভ সাফিসিয়েন্ট ক্রেডিট, প্লিজ টপ আপ অ্যান্ড ট্রাই। বলা হয়েছে যে আমার অ্যাকাউন্টে যথেষ্ট টাকা নেই, এই জন্য তারা টাকাটা কিন্তু এখান থেকে যাচ্ছে না। আপনার অ্যাকাউন্টে যদি যথেষ্ট টাকা থাকে বা আপনি কারো কাছে যদি টাকা পাঠাতে চান, সেক্ষেত্রে আপনি এখান থেকে অ্যাকাউন্টে ট্রান্সফার করতে পারবেন। এখন মনে করুন আপনার অ্যাকাউন্টে কোনো টাকাই নেই, সেক্ষেত্রে আপনি আপনার বন্ধু বা আত্মীয় স্বজন হটলিঙ্ক যদি কেউ ইউজ করে তার কাছে কীভাবে টাকা চাইবেন, মনে করুন সে অনেক দূরে থাকে, সেক্ষেত্রে আক্সে টপ আপ এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে তার মোবাইল নাম্বারটা এখানে বসিয়ে দেবেন, যার কাছে আপনি টাকাটা চাবেন বা যার কাছে আপনি এই মেসেজটা পাঠাতে চান সেই নাম্বারটা বসিয়ে দেবেন। আমি এখানে একটা নাম্বার বসিয়ে দিলাম। বসিয়ে দিয়ে মনে করুন তার কাছে আমি 5 রিঙ্গিত দার বা শেয়ার করতে বলতেছি, সেক্ষেত্রে এখানে সেন্ড করে দিলাম। তো এখানে বলা হয়েছে যে আমি যাকে এই টাকা চাইতেছি তার কাছে যথেষ্ট পরিমাণ টাকা নেই, এই জন্য কিন্তু এই রকমের দেখা আছে। যদি 1 টাকা সিলেক্ট করে দিই, দেখেন তার কাছে কিন্তু 1 রিঙ্গিত তো নাই। এখান থেকে কিন্তু আমি বুঝতে পারবো যে তার অ্যাকাউন্টে টাকা আছে কিনা। তো চাইলে আপনারা এই রকমের হটলিঙ্ক টু হটলিঙ্ক ব্যালেন্স ট্রান্সফার, অথবা আপনার অ্যাকাউন্টে যদি টাকা না থাকে আপনি কারো কাছ থেকে টাকা নিয়ে আসতে পারবেন। আশা করি ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক করবেন, এবং এই ভিডিও সম্পর্কে কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্ট করে লিখে জানাবেন। এবং আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি অন করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।